এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার লন্ডনে এসে পৌঁছেছেন। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম তাকে বিমানবন্দরে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের বিভিন্ন বক্তব্য ও দাবি তুলে ধরেছেন। হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাওয়া, প্রবাস থেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়াসহ কনস্যুলার সার্ভিসের সুবিধাকে বিস্তৃত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন যুক্তরাজ্য প্রবাসীরা। বিস্তারিত জাকির হোসেনের রিপোর্টে। লন্ডন সময় বিকাল 5টায় লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ। একই সাথে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন দাবিও তুলে ধরেছেন তারা। বিশেষ করে 1971 সালে মুক্তিযুদ্ধে যে বিলেত প্রবাসীরা এত অবদান রেখেছিলেন মুক্তিযুদ্ধের সময়, আজকে আমাদের জাতীয় পরিচয়পত্র নেই। আমরা বাংলাদেশে গেলে আমাদের কোনো কাজ করতে পারি না, আমরা দেশের আইডি কার্ড না থাকার কারণে। আমি প্রথম দাবি জানাবো যে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে অবিলম্বে যাতে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের পাইলট প্রজেক্টের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়, এটা আমার প্রথম দাবি। এটা আমাদের বাংলাদেশ হাই কমিশনের সেবার আধুনিকায়ন সহ নো ভিসা স্ট্যাম্প ও পাওয়ার অফ অ্যাটর্নির নিয়ম সহজ করার দাবি তুলে ধরেন তারা। আরও যে সমস্যার সৃষ্টি হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি এবং এই যে আরও অনেক কাজ আছে, যেমন নো ভিসা রিকোয়ার্ড, এগুলাতে যে সমস্ত বিষয়ে চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু আদৌ অনেক প্রবাসীর নাই। তো এটাকে আরও সহজভাবে কীভাবে করা যায় ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আমাদের যে তৃতীয় প্রজন্ম যারা আছে, এরা যাতে নো ভিসা রিকোয়ার্ড তারা শিল্পে, আমাদের ছেলেমেয়েরা, আমাদের থার্ড প্রজন্মরা তার বাবার রাইটে, এটা দাবি জানাচ্ছি। পাওয়ার অফ অ্যাটর্নি আনতে গেলে তারা ব্রিটিশ পাসপোর্ট এলাও করে না, তারা বাংলাদেশ পাসপোর্ট দেখাতে হবে, এটা আগে ছিল না, এই ধরনের একটা বন্ধ দাবি জানাচ্ছি। দেশে প্রবাসী বাংলাদেশিদের নানা ধরনের আইনি প্রক্রিয়াকে দ্রুত সমাধানের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি করেন প্রবাসী নেতারা। আমাদের একটি বিশেষ দাবি হলো যে প্রবাসীদের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা। এই বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হলে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, যেমন জায়গা জমি সমস্যা, মিথ্যা মামলার হয়রানি, এরপরে আরও অন্যান্য সমস্যা আছে, এগুলো দ্রুত সমাধান হবে। এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা সন্ত্রাসীরা জায়গা দখল করে নিয়ে যাচ্ছে, অনেক চেষ্টা তবদিল করেও প্রবাসীরা জায়গা উদ্ধার করতে পারতেছে না। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আমি আশু দৃষ্টি আকর্ষণ করছি। বিমানবন্দরে হয়রানি বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। আজকাল বাংলাদেশে বেড়াতে গেলে যুক্তরাজ্য প্রবাসীরা বিমানবন্দরে লাঞ্ছনার শিকার হচ্ছেন। ঢাকা এবং সিলেট ওসমান বিমানবন্দরে প্রবাসীদের লাঞ্ছনা করা হচ্ছে, এটা বন্ধের দাবি জানাচ্ছে। এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসীদের দাবির প্রতি খুবই আন্তরিক। প্রবাসীদের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন তিনি। বাংলাদেশ এয়ারলাইন্স, সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা সিলেট সয় লাইন, ভোটাধিকার সব কিছুই মাননীয় প্রধানমন্ত্রীর সময় বাস্তবায়িত হয়েছে। এবং আইডি কার্ডের যে ইস্যুটি, অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই ইস্যুটিও তুলব। রানীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি ব্রিটেনের বিরোধী দলীয় নেতা কেয়ার স্টারমারকে শনিবার সৌজন্য সাক্ষাৎ দেবেন শেখ হাসিনা। বাকিংহাম প্রাসাদে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের দেয়া সম্বর্ধনায় যোগ দেওয়ার কথাও রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। জাকির হুসেইন, টিভি ওয়ান নিউজ, লন্ডন।